শি পদকপ্রাপ্ত প্রাপ্ত ভাষা সৈনিক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ এনামুল হক মোস্তফার শহীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্ট চুনার উচ্চকে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা হডরমের স্মরণসভা ও মিলাদ মহাফিলের আয়োজন করা হয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সজল দাসের সভাপতিত্ব ও ট্রাস্টের কোষাধ্যক্ষ আব্দুস সামা আজাদ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম সরাসরার বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মন্ত্রী পুত্র নিজামুল হক রানা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোদাব্বির আলী সাবেক চেয়ারম্যান আলহাজ শামসুল নাহার মিয়া মহালদার যুগ্ম সম্পাদক আনোয়ার আলী আওয়ামী লীগের সাংগঠনের সম্পাদক আলহাদ আলী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পরে বিনোদ মাহফিল মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান হেলালি এর আগে সকালে প্রয়াতের কুটিরগ্রহ গ্রামস্থ কবরস্থানে দিয়ে শ্রদ্ধা জানান ট্রাস্টের নেতাকর্মীরা